হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলা বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর টেবিলটা পরিষ্কার করে মনিটরটা, কম্পিউটারটা, মাউস সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। আর এদিকে আমার কিছু জিনিস ছিল, টিপ, নেল পলিশ, সিঁদুর, কৌটো, মেহেন্দি, এগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম। শোকেসটাতে একটু ধুলো পড়েছিলো, সেই কারণে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে দেখো, মামার সমস্ত খেলনা, পুতুল সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি আগের দিন আর কি রাত্রিবেলায় একটা মানে বোতলের মধ্যে, এটা কাঁচের বোতল, আমি ফেব্রিক দিয়ে আর কি ডিজাইন করেছিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, অতটা ভালো করতে পারিনি কিন্তু চেষ্টা করেছি। যে লাল আর সাদা ফেব্রিক, এই ফেব্রিক দিয়ে করেছিলাম আর কি। তুলোটা না খুব খারাপ ছিল, ওই জন্য আর কি তুলিটা দিয়ে হয়নি। তো এখানে দাদা ভাইয়ের জামাকাপড়, সমস্ত জামাকাপড় ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো, যার কারণে অনেকটা কাজ করতে লেট হয়ে গিয়েছিলো। আর আকাশটা খুব পরিষ্কারও হয়ে গিয়েছিলো। তারপরে মামার কিছু জামাকাপড় ছিল, সেইগুলোই ভালোভাবে আর কি আমি ধুয়ে ডেটল দিয়ে এখানে মেলে দিয়েছি। আর এই ফোনটা হচ্ছে আমার আগের ফোনটা, এটাতে আমি ভিডিও রিল সমস্ত কিছু করতাম। তো ক্যামেরাটা খারাপ হয়ে গিয়েছে, তোমার দাদা ভাই অর্ডার দিয়েছে আনার জন্য। তো স্নান করে এখানে পুজোটা আমি সেরে নিয়েছি। তারপরে হচ্ছে আমি রাস্তায় একটু দৌড়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে একটা ব্যাগ অলা এসেছিল। তো আমি ভাবলাম একটা ব্যাগ কেনা যাক, মামাকে নিয়ে হেলথ সেন্টার এখানে ইঞ্জেকশান দিতে যায় তো সুবিধা হবে। তো তারপরে এই ব্যাগটা কাকুটা বললো এইটা নিও না, আমি মানে অন্যটা দিচ্ছি। এটা একটু আর কি প্রবলেম ছিল চেনের ওখানে, সেই জন্য তো অন্যটা দিল। তো আসার সময় তোমার দাদা ভাইয়ের সাথেও দেখা হয়ে গিয়েছিলো। তো তোমার দাদা ভাইয়ের ক্যামেরা দেখে তো লজ্জা পাচ্ছিলো, সরাও সরাও করছিলো। তারপর বাড়ি চলে এসেছিলাম, তো দেখো ব্যাগটা পুরো সুতোর কাজ করা, ব্যাগটা মাত্র 50 টাকা দাম নিয়েছে। তারপর দাদা ভাই এখানে নিমকি আর ঝুড়ি ভাজা নিয়ে এসেছিলো। আজকে দুপুরে রান্না করেছিলাম মাছের তরকারি আর ভেন্ডির ঝাল। তো চলো আজকে এই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। বাই বাই।